বাতাইতে বাতাইতে দোকান পর্যন্ত জয়নাল আবেদিন তাকিরা হয় দুনিয়া ফরমায় রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম যাই যত বেশি পড়বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হইল গিয়া বেশি করে দুরূদ শরীফ পড়া আন্দাজ করছেন কতটুকু নিয়ে গুরু রাসূলুল্লাহর লগে কি পর্যন্ত কানেকশন আসে ও দোকান আনিয়ে বেকেট হারাই দিছেন ইয়ানে সুন্নি হনে কি আলামত এখান দিয়ে বুঝাইছেন রাসূলুল্লাহর উপরে যদি বেশি তুমি দুরূদ পড়ো না বুঝা যাইব অন্য সংগঠনের লগে তোমার লিঙ্ক আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লগে তোমার সম্পর্ক নাই ও দান ওখানে আনছ রাসূলুল্লাহর লগে যে সম্পর্ক বাড়াইতে না ও তাই আল্লামা জাকারিয়া সাহেবে থানাউই সাহেবরে কোন রে আনছ থানাউই সাহেবে লাসলা জাদু সাইদ কিতাব থানাউই সাহেব বললেন আসো বলে থানাউই সাহেব ওখান থেকে ওখানোর হাওলা দিয়া থানাখানোর মধ্যে আনো হইন যদি রাসূলুল্লাহর শান কোনো মানুষে কটাক্ষ করিয়া থাকে তার উপরে আল্লাহর পক্ষ তাই ওলা খান দশটা লানত হইব হিসাবে আর এখানে আনছেন খেয়ে তুলিয়া জাকারিয়া সাহেবের দেওবন্ধর দুজন তো দেওবন্ধ আকাবির দেওবন্ধর বড় বুজুর্গ হলের মধ্যে থাকি গুরু নাইনি ও পরিমাণের লোক রাসূলুল্লাহর লগে সম্পর্ক আসলো হিজ্ঞাস আসলো কিতা ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলুল্লাহরে মিথ্যাবাদী হইল রাসূলুল্লাহর মনের মধ্যে তাকা যায় বাসারি মানুষ হাইসিয়তে কিছু মালাল হইছে দুর্বলতা হইছে আল্লাহ তাআলা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ তার মা দুনিয়া আপনার মন দুর্বল করবা না ইগুর মা শুনিয়া দুর্বল করবা না কিতার লাগিয়া বলে ইগুর জবাব আমি দিমু ইকে যে আপনারে দুষার উপরে ই জবাব আপনি দেওয়াত লাগবে না ইগুর জবাব আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দিমু হয় আল্লাহ তাআলা এমন জবাব দেওয়া লাগাইলা সূরা কলম নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন এই ও সূরার চার পাঁচ আয়াত পড়িয়ে দেওয়ার পরেও আপনার তার রুহর উপরে দেওয়া লাগাইছেন আল্লাহ তাআলা হাম্মাযিন মাশাইম বিনামিন হইয়া আপনার এক দুই গালি না এক দশ গালি এক লগে আল্লাহ তাআলা দিয়েছেন দশ গালি দিয়েছেন ওয়ালিদ ইবনে মুগিরা হইয়া হুনছে দশ গালি হুনছে হইয়া নয়টা দেখছে নয় গালি তার মাঝে আছে যে নয়টা গালি আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর পক্ষ তাই রাসূলুল্লাহ ওহী পড়িয়া উনাইত্রা কোরআন শরীফের আয়াত সূরা নূন ২৮ নম্বর পায়া বা ২৯ নম্বর বারাত সূরা নূন আছেন ও নূনের মধ্যে আনছেন আল্লাহ তাআলা গালি দিছেন খারে ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলুল্লাহরে মিথ্যা কইলো আপনি মজনুন পাগল আল্লাহ ফরমায়েন ওয়ামা আনতা বিমাজনুন আপনি মজনুন নাই হগু পাগল হইয়া পাগল হইয়া দশ গালি দিছেন দিয়া দিছেন আখেরও একবারে জায়গা লাগাইয়া কইছেন তুই দারত সন্তান বুঝতেছেন তুই তোর বাফর গর নাই ফুঙ্গা যেমনে হুনছে ওলি দিবনে মুগিরায় তেলে বেগ নিয়ে জ্বলিয়া উঠেছে নয় খান তো ভাই দিছে এখানে আবার বিশ্বাস আছে রাসূলুল্লাহ যে খান হইনি তা বিদ্যা নাই ইতা এই সময় কোন বেদিন হলোর ই ধারণা আসলো রাসূলুল্লাহ আমিন টাইটেল খেয়ে দিছে হউ সময় কুর বেদিন যে তা হতায় আমিন দিস কারণ তারা রাসূলুল্লাহর লগে দুশ্মনী করতা আর ফির আমান তুই তে আনিয়া তুই তা রাসূলুল্লাহর আতো ইকান বুঝতা যদিও দুশ্মনী করতা কিন্তু ইন আমান তুই লে তুলে না ও তার লাগে আল্লাহর হাবিব আমি খান তাকি ধাইয়ার গুড়ি আই ধরি দেবা লাগে জি জি হয় আল্লাহর হাবিব যে সময় যারা হিজরত করিয়া চলিয়া যাইতরা আমি হইলে তো বাকি যাব মাল আছে লগে ওগুলো দিছলা সারা জমাইয়া লইয়া মাল মারি দিলাম আল্লাহর হাবিব হিজরতের রাত আল্লাহ তাআলা জানাইছেন ইয়া রাসূলুল্লাহ দুশমন হলে আপনারে চতুর্পার্শ্বে ঘেরাও করি লাইত্রা আপনারে শহীদ করি লাইবা রাইত আপনারে শহীদ করতা তারা লুকাইয়া পরামর্শ করতা তারা কতরা লুকাইয়া আল্লাহ জানাইয়া দিলাই
খোলা নাইনি, কিলা সম্পর্ক আসলো রসুল্লাহ। তো ওতার লাগি সাইরে ফরমাইন মিয়ানে আসি তোমা শুকরা রমুজেস হিরামান কাতিবিনরা খবর নেস আশিকার মাসুকর দরমিয়ানের যে মহব্বত কিরামান কাতিবিনও হইতে পারে, কিরামান কাতিবিনও যে হান্দো দুই ফুরিস্তা লেখো হে হি বেটায় আর হি বেটিয়ে যে সম্পর্ক দেখান এখানে দিলর দেখানে নিকনেন খেয়ে হইতে পারে না, হিজরতের রাত্রি রওনা দিছেন রাসূলুল্লাহর আমিন বলিয়া তারা টাইটেল দেন রাসূলুল্লাহর হাত বেদিন আমানত রাখিয়া যায় প্রশংসা করার কারণে ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি সিয়াসিত তার ইমাম নাই না ইমাম নাসাইরে শহীদ করি লইছে বিবাহ কিতাল লাগি জানুননি আলীর জান রসুলুল্লাহ হদিস বর্ণনা করছেন নানি মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা আর বেজান হদিস বয়ান করছেন হযরতে সিদ্দিক আকবরে মজলিস হইয়া আলীর চেহারা বাইসাইন আলীর মুখে দেখালে চাই আয়েশা সিদ্দিকা ফরমাই মে নানি আপনি দেখি আলীর চেহারা বাসেন চাইলে তো আলী আপনার চেহারা বাসেন আপনি আলীর চেহারা বাসেন ও সময় ফরমাইন মাগ আমি আলীর চেহারা বাসাই আর কোন অন্য কোনো কারণে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আন-নাযরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদাতুন জুরে হো সুবহানাল্লাহ আলীর চেহারায় কুদ্দুস আর বাইচাওয়া হইল কি ইবাদত ও কারণে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বাই টেক লাগাইয়া সাইতে থাকি বুঝছেন এটা রাসূলুল্লাহ বলেছেন আন-নাযরু ইলা আলিয়্যিন ইবাদাতুন আলী বাই আটিয়া যাইতো আলীর ভাই যদি খেয়ে চাই রাসূলুল্লাহ কইছেন ইবাদত আর নজরু ইলা আলীন ইবাদাতুন আর জিক্রু আলীন ইবাদাতুন আলীর আলোচনা করা হইল কি ইবাদত রাসূলুল্লাহর হদিস এটা এটা ফুটি হরিয়ার না হদিস বর্ণনা হরিয়ার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা প্রশংসা রাসূলুল্লাহ করিয়া গেছে ইহা তো কে কইছেন না নি মান কুনতু মাওলা ফা আলীন মাওলা তোমাতানোর যেগুরোর মাওলা আমি যেগুলো আমার নবী মনে হদ্দায় মৌলা আমি বিগুনে তোমার তান মৌলা হে আলী এটা তো সিয়াসি তার হদিস নাই নি ওলা হান আলী রাদি আল্লাহ তাআলা প্রশংসা পত্র হে ইমাম নাসাই রহমতুল্লাহ তাআলা ও সময় আমিরের মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগর যে গুরু হ্যাঁ ইগুরে হইলা যে কত সময় আলীর বয়ান করছো মাওয়িয়ার বয়ান করো দজনে তো কিছু ঠেলা ঠেলি আসবে না কত সময় আলীর ফজিলত বয়ান করছো এখন মাওয়িয়ার হো তাইন ফরমাই মাওয়িয়া সম্পর্কে তো রাসূলুল্লাহ তো হদিস হইছে না আলী ব্যাপারে যতটুকু হইছে আমি আলী ব্যাপারে যতটুকু আমার জানা রাসূলুল্লাহ থেকে পাইছি অনেক বয়ান করছি তারা কই না খোয়া লাগবে তাইন কই আমি রাসূলুল্লাহ থেকে পাইছি না কইতাম কিলা কই না খোয়া লাগবে ও তো তা করিয়া তো তারা শহীদ হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আনা মাদিনাতু ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হইলাম কি ইলমর শহর আর এই শহর ডুবতে হইলে খারে লাগব আলী কারনাম আল্লাহু ওয়াজহু লাগব আলী ছাড়া ইয়া ইলমর শহরের মধ্যে হামানি সম্ভব হইতো না
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও আলী তুমি আই যাও আমার বিছানায়, কিতাল লাগিয়া বলে আমার আইয়া রাত বেজিয়া হলো তো বহুত হইতো, তুমি আমার বিছানা তুমি এখন চাষা গিয়া হতি পাইনি হলো রাইত ইয়া লোক করিলে তার ও বিছানাত গিয়া হতি দেয়নি, আইয়া সাইবা কি না আইয়া যদি দিদে খেলা গিয়া হামাইব নি জানিয়ে শুনিয়ে চুরির তোলে নাইনি। আল্লাহর হাবিবে কইছেন আলী তুমি আও আল্লাহ তোমার হেফাজত করবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া রাসূলুল্লাহর হুজরা থামাইছেন বিছনা ছুইছেন আর রাসূলুল্লাহ ফরমায়েন ওনে অমুকর আমানত তো দেখা, অমুকর আমানত তো দেখা, অমুকর আমানত তো দেখা, আমি যাই আর গিয়া খাইল সকাল লইব, আর তারা যদি আমানত পাইন না তে আমারে কইবা তারা আমি তারার আমানত লইয়া বাকি গেছি। আন্দাজ করছেননি আলিরে হুতাইলা বিছনাত কিতার লাগি আমানত অনেন ফৌসাইবার লাগি কি পর্যন্ত আমিন আসলা ইতা খান তাকি আইছে ইসলাম ধর্ম তাকি নাই রাসূলুল্লাহ আমানত দারি হিকাইয়া গেছেন নাই আর ই আমানতর খেয়ানতর ইবতেদা খান তাকি হইছে আমরা মুসলমান তাকি আইজ খাইল যে তো আমানতর খেয়ানতর সারা খান তাকিও মুসলমান আমরা তাকিও আইজ আমি মসজিদর কেস আমার কাছে রাখলে কেস আমি রাখিয়ার না একবারে শতবত হরিয়া মাদ্রাসার কেস রাখলে গুণটি ব্যবসা আরম্ভ করে দিয়ে হ্যাঁ মজারখানার পয়সা মুকামার পয়সা রাখা হয়েছে এগুণ দিয়ে আমি তিজারত আরম্ভ করে দিয়া আমার পরিবার চালায় আমানত রাখা হইল তার লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কিয়ামতের লক্ষণ ওগুলোর মধ্যে থাকি এক লক্ষণ হইল কি আমানত রাখলে খেয়ানত করবা যে সময় দেখবা অবাধে আরম্ভ হয়ে গেছে মনে করিও কিয়ামত দ্বারা লই লইছে বেশি দেরি নাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া যে সময় গেছলা আমিন লক্ষ দিছলা তারা নবীর উম্মত আর আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করতাম মা তো হান্দাইনি আহলে সুন্নত ওয়াল জামাত এবং নবীর উম্মত হইতে হইলে এরকম দাবি করার দরকার আছে যে আমরা আল্লাহর নবীর আদর্শে মানিয়া চলতাম তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে হযরত জয়নাল আবেদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন শাহাদত বরণ করার পরে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত তখন ও জয়নাল আবেদিন তাকি রাওয়ায়েত আনিয়া ফরমায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হইল কি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া জয়নাল আবেদিন ও সময় তাইন শহীদ হওয়ার লাগিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত হইছেন আমার শাহাদতর জাম পিবার সুযোগটা আমার দান করো ও সময় হইলা তোমার শরীর খারাপ বেয়ারা তুমি যদি কেন যাও করতে আমার বংশ জমিনের মধ্যে তাত্তা নাই রাসূলুল্লাহর বংশ তাত্তা নাই মহিলা হল আশ্রয় লইবার স্থান না তুমি তাকো বেয়ারা আর বেয়ারামি ওগুলোর উপরে কিতাব জরুর নয় জিহাদ জরুর নয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই দিন কন্ট্রোল হইয়া মজবুত হইয়া থাকত না মজবুত হইয়া জান্দারে হাতের মধ্যে রাখত না যে ইসলাম সেই দিন ডুবি গেছিল গিয়া ওতাল লাগে ওতাল লাগিয়ে ফরমায় মদন হিসাবর লেখা কিতাব আমি তো হইছি নাই আমি বাবাইকুর কিতাব কিছু চাই মদন হিসাবর লেখা শিহাবুস সাকিব বহানার মধ্যে আনছেন যে রাসূলুল্লাহর নিয়ম নীতিরে পরিবর্তন করার লাগিয়া
একগুলো মানুষ বহু সময় তাকিয়া তৈয়ার করে রাখা আসলো, এগুলো নিয়ম নীতির রসুল্লাহর বিরোধিতা কর্তা, রসুল্লাহর দিনের বিরোধিতা কর্তা। রসুল্লাহ এদের সময় দোয়া কর্তা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। সাহাবী আসলা নজদর উঠিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ফি নজদিনা, আমরা নজদর লাগি দোয়া করব। তিনবার রসুল্লাহ বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া শামিনা কইলা, নজদর লাগি করলা না, বাদে জিকার করার পরে কইলা নজদর লাগি ইয়া রাসূলুল্লাহ, তিনবার কইলাম দোয়া করলাম, নজদর লাগি করলাম না। তার কারণ হইল ইকান দাই শয়তানের সিংগুটিব ও তার লাগি মদন হিসাবে লেখছেন। আর শাহাবু সাকিবর মধ্যে 1200 হিজরিত বাহির হইছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বাহির হইয়া যেত, বালা বালা বুজুর্গ হল আসলা মক্কা এবং মদিনার মধ্যে সমস্ত রে তার নীতিরে তার হুকুমরে মানা না মানার কারণে এগুলো রে দুনিশ্বাস করছে, শহীদ করছে, কাতল করিয়া পালাইছে। আমরার মাঝে বেড়াইয়া হল ওটা মতামত আর আর আইয়া আমরারে নষ্ট করি ফেলাই ইমান বেশি হলাই দিবাই ঠুল দেখাত রইবাই তো কি যাবি লেবার সারা দেখাত রইব, ইমান থাকতো নাই, ইমান মিটাই মশা নাই বলে সাল্লাহান কফা কিরে ফিল এইবার ভিতরে ইমান যাইব গিয়া বন্দায়দের সময় গুনাহ করে রাসূলুল্লাহ ফরমাই তার ইমান যেটা আছে গুনাহ করার লগে লগে কবিরা গুনাহ করার লগে লগে ভিতরে তা ইমানটা বাহির হইয়া তার মাথার উপরে ছাতার মতো বনি যায়। যত সময় পর্যন্ত হে তৌবা করছে না তত সময় পর্যন্ত তার ভিতরে ইমানটা গুঁজায় না, আন্দাজ করছে মানুষে ইমান লুটিবার লাগিয়া রসুল্লাহর জমানাত থাকি চলি চলি আইছে। রসুল্লাহর জন্মর তারিখ লইয়া একতলাফ আছে কিন্তু বার লইয়া একতলাফ নাই, ওটার লাগে রসুল্লাহ জিজ্ঞাসা মুসলিম শরীফের হাদিস সিয়াসিতার মধ্যে হাদিস নাইছেন রসুল্লাহ প্রতি সোমবারে রোজা রাখতা জিজ্ঞাসা করলা কিতার লাগে আপনি সোমবারে রোজা রাখল ও হইসা ফিহি উলিদ্দু, আমি এবারে জন্মগ্রহণ করছি আমার জন্মর পাঠে আমি স্মরণ করি পালন করি। ওগুরে ইংরাজিতে হল বাদ দে বুঝবাই জন্য ওগুরে ইংরাজিতে কি তখন বাদ দে রসুল্লাহ ফরমান ফিহি উলিদ্দু, আমি সোমবারে জন্মগ্রহণ করছি ও কারণে আমি রোজা রাখি সোমবারে। রসুলুল্লাহ জন্মর তারিখ নিজে পালন করতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবতির এলানের পরে আল্লাহর হাবিবে বকরি জবাহ করছেন, বকরি জবাহ করিয়া সিন্নি করিয়া বাটিয়া খাবাইয়া দিছেন। জিজ্ঞাসা করো এটা কি তার লাগে বলে আমার জন্মর বারো আমি বকরি সিন্নি করলাম করিয়া সমস্ত রে খাবাইয়া দিয়া জানাইয়া দাইয়া যে আমার জন্মর বারো আমি কিতা করিয়া পালন করিয়া। হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা সৃষ্টি করলা সর্বপ্রথম কোরআন শরীফের মধ্যে আউয়াল মা খালাকাল্লাহু নূরি কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন, আল্লাহ তাআলা ফরমায় আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবীন নূর দি। হযরতে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় রাসূলুল্লাহ কিতাবুম মুবীন কোরআন শরীফ রাসূলুল্লাহ নূর মুবারক ফায়দা করছেন, ফায়দা করিয়া তার হাতের মধ্যে রাখি তুই হোসেন নূর মুবারক হাতের মধ্যে রাখুন রাখিয়া নূর মুবারক তসবিহ আল্লাহ জপেন ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ
ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদ, যে তোর সাইন খালি সুন্দর লাগে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তাফসীরের মূল মানে তাহলে বাহির হইয়া দেখি আয়াতের তাফসীরের মধ্যে আনন ইয়াতর জাহিরি অর্থ হইল গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার এতিম পাইছি নানি পা আওয়া, এরপরে আপনারে আমার কিনারা লইছি আপনারে দ্বারা লইছি এতিম পাইয়া, কিন্তু আয়াতর তাফসীরের মধ্যে তাফসীরের রুহুল মানির মধ্যে আনন দুই নম্বর সারির তাফসীর হইল তাফসীরের রুহুল মানি, আর এক নম্বর স্তরের তাফসীর হইল কি তাফসীরে ইবনে জারির তবরি। রুহুল মানির মধ্যে আনন রাওয়ায়াতরে ইয়াতীমান, ইয়াতীম শব্দ যেটা ইয়াতীম শব্দের অর্থ আমরা জানি, খিতা বলে যার পিতা নাই তার নাম হইল ইয়াতীম। আসলে ইয়াতীম শব্দ ইয়ুতমুন শব্দ থাকে, ইয়ুতমুন শব্দের অর্থ হইল ইয়ুক্তা মতি, দরিয়ার নিচে যে মতি পাওয়া যায় মনি মুক্তা, এর লগর যে মতি বস্তা নানি বদরপুর বাজার মিলে নানি বাংলা বাজার সম্ভব না, এটা মিলে না, বড় কিমতি বস্তু রাজ রাজুর অখলর কাছে তাকে বড় কিমতি বস্তু রাজ রাজুর অখলর কাছে এই বস্তুটার বড় দাম। আমি তো গাড়ি গুলো খদর বুঝতাম না, সোনারই জ্বালা সোনার খদর, সোনার খদর বুঝবো নি এখন অরুতায় করে আত যদি সোনা দেও আর এক হাত যদি ওল দেও, ওল আর সোনা কিতা বুঝতো বুঝবো নি, কিন্তু সোনারির আত দেওয়ার লগে লগে হে ওল দরিয়া হইব একু ওল আর একু সোনা চিনব না নি, এটা শিকারই লাগে, শিকারি ছাড়া শিকার হয় না। ইলিম হইল কি তার সাগর, রাসূলুল্লাহ কইছেন না যে আনা মদিনাতুল ইলমি, আমি হইলাম কি ইলিমর শহর, রাসূলুল্লাহর ইলিমর শহর কোথা লাগানি তার সারার হকলর ব্যাপার না, আমার লাখান তেলে শুনলাই তা বার করা সম্ভব না, বহু বড় বড় বুজুর্গ হল উলামায়ে কেরাম হল যেগুলো মুহাদ্দিসিন মুফাসসিরিন হলে গোতা লাগাইতে লাগাইতে ইটার তাকি মনে মুক্তা হল বাহির কর্তা রসুল্লাহ এলিমর সাগর তাকি ও ফরমাই ইয়াতিম শব্দ ইয়ুতমন তাকি তার মান হইল কি মতি, আর মতি সাধারণত মিলে না, বড় কিমতি বস্তু মনে মুক্তা এর লগে হইল কি মতি। ইয়া রাসূলুল্লাহ আপনার এদের সময় আমি নূর হিসাবে সৃষ্টি করলাম, আর ওই সময় নূরের তসবি আমি পড়িছিলাম ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, আর এই তসবি জফিয়া আর আপনার নূর মুবারক দি চাই, আমি বানাইছি তো নূর সাইতে সাইতে খায়া দেখলে মায়া বাড়ে নাই, সাইতে সাইতে ও পরিমাণের সুন্দর লাগছে যে সুন্দরের কারণে আপনার জমিন ফাটাইবার লাগে আমি চাইছিলাম বানাইছিলাম, কিন্তু ও পরিমাণ ওর সুন্দর লাগছে এখন আপনারে আমি জমিনও ছাড়িতে সময় আমার জানে মানে না, আমি আমার কিনারার মধ্যে রাখি তুই অল্লাম ও পরিমাণ ওর সুন্দর লাগছে যে সুন্দরের কারণে একটা আনুকা মতি আমার কাছে লাগছে, ইলাখান সুন্দর আর কিচ্ছু নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার নূর মুবারক আমার কিনারার মধ্যে রাখি তুই অল্লাহ, আপনারে বানাইছিলাম তো জমিন ফাটাইবার লাগে। রাসূলুল্লাহ ফরমাইন নানি হদিসে কুদসি আল্লাহ ফরমাইন লাউলা কালামা খালাকুল আফলাক, যদি আপনারে আমি পয়দা করতাম না তো এই বিশ্বভূমণ্ডল আমি দিতাম না, রাসূলুল্লাহর কারণে আর রাসূলুল্লাহরে আল্লাহ পয়দা করছেন জমিন ফাটাইবার লাগে, কিন্তু রাখি তো আল্লাহ কাছে বলে যে তো সাইন খালি মায়া লাগে তান বলো আর আল্লাহ কিছু দ্বারা রাখছেন ও ফাটাই দিব ফাটাই দিব, তা করে করি আল্লাহ তাআলা একজন দুইজন নয় 1,23,999 জন নবী রাসূলুল্লাহর নূর মুবারক দিছাইয়া সাইয়া 1,23,999 জন নবী পাঠাইলাইলা, জোরে কও সুবহানাল্লাহ, খালি রাসূলুল্লাহর নূর দিয়া আল্লাহ তাআলার মহব্বত বাড়ে, পরে দেখলা যে সময় পৃথিবীর আয়ুটা কমে গেছে, আয়ু কিলা হবে বুঝা যায় না, মানুষের বাসাইলে দাঁড়ি উড়ি সাদা হয়ে গেছে গিয়া দেখতে দেখা যাক বেল্টটা হায়াতর বেল্টটা কতটুকু বলে না জোর রক্ত গেছে, ওলা সাইতে সময় আমার মুরব্বী সাহেব ওলা সাহেব ওলা বুঝা যার নাই, আমার বাস যাইতে সময় দেখা যাক দুই ফোর হয়ে গেছে গিয়া মানে মিডিল বয়স হয়ে গেছে ওলা নাই, আপনার বাস ওলা ওলা একটা কেস করা যায় নাই,
রাসূলুল্লাহর ক্লাস দেখাইছেন আল্লাহর হাবিব মেরাজের রাত্রিতে মেরাজ যাইতে সময় রাস্তার মধ্যে আল্লাহ তাআলা ফরমায় লিনুরিয়াহু মিন আয়াতিনা মান ইয়াহদিহু লাইবাল লাগিয়া শোকে ফিগুয়ার মেরাজের ওয়াজ নাই তো লুইয়া না সময় রওনা দিছরা ওই সময় রাস্তা কিনারাতে এক মহিলা ডাকিসলি ইয়া মুহাম্মদ কিফ উনজুর ইলাইয়া মুহাম্মদ থামো কো আমার বাতুয়া সাকুয়া ইসমা কালাম আমার মা খানাই দে তুলা তো জিবরিল আলাইহি সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি আগে দি দেখুয়া খুব খেয়াল করুন রাসূলুল্লাহ মাতিছেন না বাইতুল মাকদিস যাওয়ার পরে কইলা ইদে বেটিয়ে ডাকিলি কইলা আমি খালি আগে দি দেইতাম তাই নিতা বলতাম না কিতাল লাগি কত ডাকা ডাকিলি উল্টে দিলাই না খানে ও কইলা ই বেটি চিন বাইছনি বলে না বলে আচ্ছা কো জানি বেটির বাইর চাইতে সময় বেটির বয়স কতটুকু বুঝাবে বলে না বেটির বাইর চাইতে দেখার তার তো বয়সটা আশ্রর আলোক ধরছে বয়সটা কতটুকু বয়সের আশ্রর আলোক ধরছে মানে আসর আলি গেলে সুরুজ তো আর বেশি সময় থাকে না কোলাখানি মহিলার বাইর চাইতে কোলা জহিব দেখা যার যেমন আর বেশি দিন নাই এই হবাদি দেইতা গিয়া মরি দেইতা ওলা বাটর দেখতে দেখা যায় ওই সময় জিবরিল আলাইহি সালাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ ই যে মহিলা যায়নি মহিলা এই মহিলা নাই এই নই লাগিয়া দুনিয়া আল্লাহ মহিলার সুরতে আপনার সামনে তুলিয়া ধরছে যদি এই মহিলার ডাকর সাড়া দিলাইতা আপনার উম্মত হল রবিউল আউয়াল মাস হইলা খানা ইয়া জমলা না হলে সারা দুনিয়ার পিছনে লিপ্ত হই গেলা ওনে বেটির মা যদি হইলাইতা তা আপনার উম্মত দুনিয়াবাদী দাবি তো হই গেলা ওনে ও তার লাগিয়া আপনার গিলে তো তো ঠিক আছে তো হইলাইচ্ছা বেটির মায়ের সাইতে সময় দেখা যার আশ্র পালন করে এর মতলব হইল কি দুনিয়ার হায়াতটা ওলা খান আলি গেছে গিয়া আশ্র আলি গেছে খালি বেটটা ডুবি তো কি আমাদের কম নদী ও রাসূলুল্লাহ ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার তো সর্বপ্রথম ফায়দা করলাম ফাটাইবার লাগে কিন্তু আপনার বাইসে আমার তো মায়া লাগছে আপনারে ফাটাইবার জানে চায় না আমার কিনারার মধ্যে রাখি তুই ওরছি আর আমি আপনার পাশে আছে একজন দুইজন না 1,23,999 জন নবী পাঠাই দিলাম এখন দেখলাম বিল দুবিবার সময় যাচ্ছে দুনিয়া শেষ হইবার সময় যার গিয়া আমার ইরাদা খান ঘুরা ঘুরিলে সামান্য দিন আপনারে দিলাই দেব কতদিন সামান্য দিন পাঠাইয়া বেশি না সামান্য দিন কুল্লা গিয়া ও হইলা আমার কাছে বড় ইজ্জতই আসলা আর জমিন ও ধর ঘুরে ইজ্জত নাই নি ও আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করিয়া আদমর পেশানির মধ্যে আল্লাহ রাসূলুল্লাহর নূর মুবারক দিলা ইয়া হইলা ফইলা একবার শ্রদ্ধা করাইলাই ও আল্লাহ তাআলা ফরিস্তা বলে জমাইলা জমাইয়া হইলা উসজুদু লি আদম সারা সুইদা করো আদম রে কিতাল লাগিয়া আদমর পেশানির মধ্যে নবীর নূর রাখা সৈতা ডাকিতা তাজিমি আমরার মজহব আমরার শরীয়ত তাজিমি সৈতা নাই হউ সময় কো আসলো সৈতা তাজিমি এখন এটা যাইজ নাই আল্লাহ ব্যতীত অন্য শরীর যদি সে সৈতা করে ঝুঁকে সৈতার নিয়তে যে শিরিক হই দিই কবিয়া শিরিক গুণা আর যে শিরিক গুণা আল্লাহ মাফ করে দিন মাত্র যদি আর কেউ করেন আর হাজু লইয়া তোবা করিলে আল্লাহ তো মাফ করে দিল মাফ করে দিল কিন্তু আল্লাহ বলছেন আমি শিরিক যদি কেউ করিলে আর হাজু লইয়া ফুড়ি যায় আল্লাহ দরবার আল্লাহ বলছেন নিজে বড় গুণা আল্লাহ মাফ করে দিলে যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিলে তো সৈদা করাইলা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন সমস্ত ফরিস্তা হলে গিয়া এক বাক্যে সৈদা বললা পারে আদম আলাইহিস সালামের সামনে ঝুঁকিলে রাসূলুল্লাহ নূরের সম্মান দিলা একমাত্র ইল্লা ইবলিস সে মানছে না ইবলিস ইনকার করছে পার্টিশনটা এখন কোন নাই হো মূলতা কি তোরা মূলতা কি তোরা হিকে হন কইছে না আমি না আমি না তানে তানে বানাইছো মাটি দিয়ে আর আমারে আগুন দিয়ে আমি মাটির সামনে গিয়ে ঝুঁকতাম না ইবলিসের নজর আসলো কেন আদমর মাটির মধ্যে আর ফরিস্তা গুলোর নজর আসলো আদমর পেশানির রাসূলুল্লাহর নূরের মধ্যে হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর নূর মুবারক দেখিয়া চুকিসলা হতার লাগি ইগুরর ইজ্জত কুন বাড়িছে
আর শয়তান এখানে দেখছে মাটির মধ্যে তার নজর আসলো, ও তার লাগিয়ে কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত বঞ্চিত, আর কিয়ামত পরে জাহান্নাম, সেদিন জাহান্নামের মধ্যে জ্বলিব। তো দিলা হন এর পরে আদমর অস্তিত্বটা কি আমরা মায়ের দিলা নাই ফায়দা হলো, মায়ের বা দীর্ঘস্থায়ী সন্তান যে সময় জন্ম নিতা, হযরতে হাওয়া আলাইহাস সালাম করতেই যে সময় সন্তান জন্ম নিতা, কয়জন করিয়া এক জোড়া ছেলে একজন মেয়ে একজন করিয়া এক জোড়া করিয়া সন্তান জন্ম দিতা, আমরা মাইয়ে এক জোড়া করিয়া, একমাত্র ব্যতিক্রমী হয়ে লাগে হযরতে ঈসা আলাইহিস সালাম, একলা জমিন আইছে সেনে এই নূর মুন্তকিল হইয়া হইয়া হযরতে নূহ আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা আব্দুল মুত্তালিবকে ধরিয়া মানুষ আল্লাহর কাছে আব্দুল মুত্তালিবর ওসিলা লইয়া দোয়া করতা, ইদার লাগিলে আব্দুল মুত্তালিবর পেশানির মধ্যে রাসূলুল্লাহ নূর মুবারক ও তার ওসিলা লইয়া দোয়া করত আল্লাহ দ্বারা কবুল করত। আব্দুল মুত্তালিব থেকে বাদে আইলো কার কাছে? আব্দুল্লাহর কাছে। হ্যাঁ, রাসূলুল্লাহর বাবার নাম কি? তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুত্তালিব নাই নি, সাইর কুরসির নাম জানা সাইর ফোর্স, আগর আলী মখলে কাইয়া গেছেন নাই নি, সাইর ফোর্স মতলব কি? তা জরুরি রাসূলুল্লাহর বংশ জানা। আরেক কারণ এটা কিছু আলামত নিচে পড়ে যত ফন্ড হোক ইংরেজিতে কিছু মিলছে, ওই যে ডেটা বার করার লিখেছি বার করো, তোমার বাহন নাম আসলো নিয়ানত নাই, ওইটা তো নাম জানো না, তো শিখিছ না, খালি বাহন নাম শিকিয়া বই রয়েছে, ও ভোটদাতার নামও শিকিয়া রাখিও, কোনোদিন হামা লাগবো তোমার ভোটদাতা খেয়ে, তোমার কমপক্ষে সাইর সিঁড়ি তোমার জানা থাকতো, ও বুঝুন সাইর কুরসি নাম জানা সাইর ভোট, তোমার জানো না জানো রসুল্লাহর সাইর সিঁড়ি জানো, কিতাল লাগিয়া লাল্লার হাবিবি জমিনের মধ্যে আইবা, আগলা কিতাব আখলার মধ্যে আসলো, তার কারণে প্রত্যেক মানুষের আগলা আগলা জমানাত রাসূলুল্লাহ জমিন আওয়ার আগে মানুষ আখলার দিলর মধ্যে ইরাদা আসলো, আখেরি জমানার নবী যাই নাইবা, ই নবীর বাবার নাম হইবা আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, কলাকার মানুষের তারার সন্তানাদের নাম তুই তো আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ, কিতাল লাগিয়া বাবার নাম আব্দুল মুত্তালিব, এক দুই মানুষ নাই শত শত মানুষ লাগান আসলাম, নাম আসলো আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, ও হয়েছে শুধু বাপ দাদা হিকলে হইত নাই, বলে আব্দুল মুত্তালিবর বাবার নাম কি? তা আব্দুল হাসিম, আর আব্দুল হাসিমর বাবার নাম আব্দুল মুনাব, সাইর সিঁড়ি এক লোকে মিল খাইত না, সাইর সিঁড়ি মিল খাইত না, বাপ ফুয়া কোনো সময় মিলি যায় গিয়া, দাদাত কেলে কোনো সময় পড়ে যায়, ফই দাদাত কেলে আর হইত না, ও ওতাল লাগে সাইর সিঁড়ি কে রাখতে জরুরি, ই ফর্জ দি জরুরি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইত্রা আগলা খিতাব ওখলোর মধ্যে নবী ওখলোর ঘোষণা ফল দিতা, নবী ওখলে উম্মত ওখলোরা কইয়া যাইতা আখেরি জমানা তে নবী জমিনের মধ্যে আগমন পত্রা বাইরে, ই নবীর আগমনের খবর খালি নবী ওখলে কইছেন না আল্লাহ রাজ রাজুরা ওখল দিও দেওয়াইছেন, রাজ রাজুরা ওখল দি ই নবীর আগমনের খবর দেওয়াইছেন, যেমন লাহার আমার বাচ্চা এমনার বাচ্চা রবি ইবনে নসরে একবার এমন একটা স্বপ্ন দেখছে, রাজরাজুরা হলে রাজত্ব চালাইছেন বিভিন্ন নমুনা বিভিন্ন ক্যাটাগরির মানুষ রাখি রাখিয়া, এই ও খামন লাগি কোনো কয়েকজন, ও খামন লাগি হল কয়েকজন, ও খামন লাগে
লাগে, বলা কান তারা গুণ সফল রাখতা, রাজ রাজুরা হলে স্বপ্ন দেখলেও তার দাবির করতাম কথা। ইতা একজা তিনি আগে আসলো, মানুষের সীতারা গনি 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 হইলি তো মানুষের আতর আপ যে আছে ওইজন সিন আমরা দেখি আর তো সিন। ইতা একজা তিনি ইতা ইনিম এখন নাই, মানুষের দৈনন্দিন জীবন জন্মত্তা কি তার মৃত্যু পর্যন্ত কিতা হইব না হইব তার সমস্ত আহ আছে, ইতা হরা নাই ইনিম নাই গেছে আনা আখে দি সাইয়া সাইয়া হইলি তো এর মৌত পর্যন্ত কিতা আছে তকদিরও ওটা সারা ওটা আহ আছে তো বেহামায় আল্লাহ দিছিল না। এখন ইতা ইলিম নাই, ইতা ইলিম সংগ্রহ করণেওয়ালাও নাই, নিজটাইনও নাই আর কোনোবাইও নাই শুনছি না, আর ইতা লাখও থাকলে এখন তারটা আর আর না হয় ইতা ইলিম উঠি গেছে গিয়া। তো আগর মানুষে ইতা কিছু গোনা বাসা করতাম, আগর হুন্না বেটিনতে যে তুই গড়ি আসলো না রায় তুটিয়া ও টুকরে দিস ইতা ইতার আর গণ আইচ্ছে নি যে তো রায় তার বেশ নাই হলা বেটিন। আমার দাদির কথা কই আমার দাদিও হলা খান দেখছি ও রায় চুটিয়া রইতা ও তেরাই কিন্তু দেখি আর নয় যার বেশ নাই রায় অনুমান হয়ে যেত টাইম হইতে পারত না অনুমান হয়ে যেত বলে রায় তার বেশ নাই ওলাহান হই দিতা। এটা আগর মানুষের আসলো তা আগর ওলাহান অনুমান দেওয়া আসলো ফতা খাইতে হতো সময় হ্যাঁ খাইতি আবিয়া তু মিনাল আসদি ওলা এবার আয়াত আছে নাই আমি আয়াত কিলা উল্টাইয়া হই দিয়া আল্লাহ হাজত করি মাফ করি ও খালা সুতা দোলা সুতা অতার ওলা হাম আন্দাজ দিয়া খারবার আগরতা আসলো তো গোনা বাসা করতা বাসায় দেখলো এক স্বপ্ন ভয়ানক স্বপ্ন দেখিয়া তার হোক যে গণক যে গুণ গুণতরে পরিশান হয়ে গেছে বাদর দিন সারা জমাই যে জমাই আসলে আমি গত রাত্রে বড় ভয়ানক একটা স্বপ্ন দেখছি স্বপ্ন কিতা আর তা বিদ্যা হইয়া দেও সাই যে সময় হইছে সারা মিলা বাচ্চা দেখা পানা আপনার স্বপ্ন দেখবো গুফর কত আমরা তা করি বাচ্চায় হইলে আমি স্বপ্ন হইয়া তাবির হুনা আমার এগু বিশ্বাস হয় না আমি স্বপ্ন কিতা দেখছি ওগুও হোক হইলা বাদে তাবির হোক গণসকলক তনক লড়ি লড়ি গেছে তেমনি বাচ্চা কইছে আমি কুয়া কিতা দেখছি ওখান আগে হোক বাদে তাবির হোক বাচ্চা তো খাওয়া জাগির খাইত্রা নাই তেল দিত্রা নাক তেল দি ঘুমাইত্রা তো গণা বাসা করিয়া ওটা ইলিম আইতো আর তারা খাইত্রা তো উজুড়ি বেতন খাইত্রা আর খাইত্রার নাই তেল দিত্রা নাক তেল দি ঘুমাইত্রা নাই বিদ্রে ভাম নাই বাচ্চা কইলো হওয়া লাগবো আন্না অসুবিত হইব বাচ্চা ওটা হচ্ছে গরম বাচ্চা তো রবিয়া ইবনে নসর যেমনে হুনজন বাচ্চার ওটার হইলারে বাপ বালা নাই আগবিরে তো খাইয়া হালি আগিয়া খাইয়া তুম্বুর বানাইয়া আর মাল লুটিয়া খোয়া লাগবে না তো আমরা নিজে সুবাইব বাচ্চা দিব সু ও হইয়া পরামর্শ করলে এখন বাচ্চা স্বপ্ন কিতা দেখছে কিতা কইতাম একশো কি দুইজন ঘুমাইলে হেন কিতা দেখছো আমি কইতাম পারি না আমি কিতা দেখছি তাই কইতে পারি না আর বাচ্চা তার সিংহাসন ঘুমাইয়া কিতা দেখছে আমি কিতা কইতাম ও কইলারে বালা খান আপনার ও যে ইলমে মারিফত শরীয়ত এবং মারিফত আর ইগুই লগি গোনাবাসার আরো জাত ইলিম মানুষের সাধনা করিয়া এটারে কিতা করে সংগ্রহ করে ইলাহান আর আজন্য তারা সারা পরামর্শ করিয়া আমার ওগু বন্ধ করি লাগুয়া তারা সারা পরামর্শ করিয়া কইয়া কিতা বলে দুইজন মানুষ আছেন দেখিয়া অগুরে কিতা করতে পারবা হ্যাঁ অগুরে কইতে পারবা ওইছে ওইছে আমি কইয়া আসি বেটিয়ে বেটিয়ে জারির গীত গাড়ি আর বনিরে বনিরে কইছে পরামর্শ করি কইলারে দুই মানুষ আছেন অগুরের যদি আনা হয় বাচ্চায় খোয়া পিতা দেখছে ওখান হইবে তা বিরো হইবে ও কইলে এই দুই মানুষ রে বলে একজনের নাম হইল সতীশ আর আর একজনের নাম হইল সব ও হকুইনতে গবেষণা করি করি জমাইছেন কিছু হ্যাঁ দিশা ধরি ধরি হকুইন তো দেন কিছু মাল আছে আর আমরা হুকা হুক আগ দিয়ে খাইয়া আর ঘুমাইয়া ও হইলা বাচ্চা দান আগামীকাল সময় দেখো আগামীকালকে আমরা আনিয়া দিয়ার দুইজন মানুষ আছে দুজন আনো দৌড় আরম্ভ হয়েছে গণ হকল
ফিরন তো ইয়া এখন গণমবল দৌড়াইতে বাচ্চার কুদাম তো কি হাসর বুঝরাইব বাচ্চা ও প্রথমে সতী আইসে নেওয়ার পরে সতী রে বাচ্চা জিজ্ঞাসা করলো আমি স্বপ্ন কিতা দেখছি তার তাবির কিতাব হওয়ার পরে বাচ্চাই উঠিয়া কইল তুমি তাই স্বপ্ন দেখো দেখছ ও বাচ্চালাম সারা দুনিয়া আন্দায় গেছে হঠাৎ একটা অন্ধকারের মধ্যে একটা পাথরের মতো একটা বস্তু বাহির হইছে, বাহির হইয়া কোনো বস্তু রাখছে না, সমস্ত বস্তু সরিয়া হে হইয়া গেছে। বাচ্চাই গাছ দেখে পরিষ্কার হয়ে গেছে, কিতা দেখলাম কত অন্ধকার, এটা তো বাচ্চা হলো ইনফরমেশন, বাচ্চা হলে আর দিতা হলো স্বপ্ন দেখো না, আমি গেলে আর ঘুমাইনি কুয়াপ দেখি ধেইলা দেখতো না, তার কুয়াপি বাক্কা খামায়া তার নাই নি তার কোয়াবিং পাক্কা খামায়া তার বাচ্চা কোয়াবকে গিয়া পরিজন হয়ে গেছে সতী হিরে ঘর করে সতী হই না বাচ্চা তুমি বাচ্চা হুনিয়া হইল হ্যাঁ ঠিক আছে আসল তুমি বলা যে আমার কোয়াব তো তুমি হই লইছো এখন হো তার তাবির কিতা ও সতী হ্যাঁ কই যাই মোর তাবির হইল গিয়া নবিয়ুন জাকিয়ুন ইয়াতিহি বিল ইয়াতিহিল ওয়াহিউ মিন কিবালিল উলা এক নবী জমিনের মধ্যে আইবা যার কাছে উপরে তাকিয়া ওহি আইব নবী জমিনের মধ্যে আইবা আদিয়ানে বাতিলারে ধ্বংস করবা অন্ধকার যেটা দেখছ জমানায় জাহালত আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলুমাত কুফরি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু জুলুমাত আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলুমাত ইসলাম হইল কি নূর আর ইসলাম ব্যতীত যা ধর্ম সমস্ত অন্ধকার ও অন্ধকার দি মাত্র হইল কি আদিয়ানে বাতিলা ইসলাম ব্যতীত যে তো ধর্ম আসলো ওলাহান সমস্ত ইসলাম হরিয়া আর বুড়া ধর্ম আইয়া সমস্ত পৃথিবী লই লইছে দেলাহান অন্ধকার দেখলায় আর একটা পাথরে আইয়া সমস্ত রে বাড়ি দুড়িয়া লাইন করছে এটা হইল কি ইসলাম তুমি দেখছো পৃথিবীরে অন্ধকারে জমানা জাহিলিয়তর অন্ধকারে ঘুরি লাইছে আর ইসলাম জমিনের মধ্যে আইব আইয়াই অন্ধকারে দূর করিয়া দিব ওটা গফল হইতে না রইতে আই গেলা শখ যাইন হেইন বাচ্চায় শুনলো কইল ইনো তো ভাই লিচিতে হেনর একটিভা মারি দেন আমি দেখুন তো খাবার দেখুন তো হুকা খুয়া দেখুন তো খাইতে আর বেতন নিতে হেনরে তুয়া টিফা মারি দেই হইয়া হেনরে আলাদা কামরাত নিল শখরে নিয়া কইল আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা কিতার তার তাবির কিতা হইতে সময় হেই ন স্বপ্ন কইলা সত্যি হে দেলা হইছ হুবহু স্বপ্ন হইছ হইয়া তাবির হইতে সময় লোকটা বদলাইয়া হইছ হেন কইছেন না নি নবিয়ুন জাকিয়ুন ইয়াতিহিল ওয়াহিউ আর এই কইছেন রাসূলুন মুরসালুন রাসূলুন মুরসালুন এই এক রাসূল আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইলাই রাসূলে এই রাসূলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইবা এই রাসূলে হক এবং বাতিলের দরমিয়ান আইয়া জুদা করিয়া দিবা এই নবী জমিনের মধ্যে আখেরি জমানার মধ্যে আইবা বাচ্চা রাজুরা হলো দ্বারা আল্লাহ তাআলা এই নবীর খবর পৌঁছানিল আর স্বপ্ন দেখাইছে দেখাইয়া হুকুরের যে তাহবিল করাইয়া এই নবীর সুসংবাদ জমিনের মধ্যে কইলা ও কইলা নবী আসেননি নবী আখেরি জমানাত কিটা নবী আসেন আইবানি বলে হ্যাঁ এমনি না আখেরি জমানাত নবী আইবা বলে খানা জন্ম গ্রহণ করো বলে মক্কা শরীফ এই কথা হইতে পারে মক্কা শরীফ জন্মগ্রহণ করবা খানা থাকবা কতদিন কিলা থাকবা তার লগে মানুষে কি ব্যবহার করব সমস্ত আল্লাহ কিতাব অবলম্বন করতে লেখা আসলো ওটা সমস্ত শুনছে শুনিয়া কইলা কতদিন এর ঘরে কিত হইব বলে কিয়ামত কিয়ামত আসেনি বলে ও কিয়ামত কিত হইব বলে মানুষ
আদমটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছে সমস্ত মানুষকে উঠা নিব, ওখানে মানুষের বিচার আদালত হইব, তারপরে জান্নাতে নিকা মানুষ আল্লাহ জান্নাত দিব, আর বদকার যে গুরু গুরুর জাহান্নামের মধ্যে জানিব। হইল আচ্ছা খুললাম নবী গুণ হগুর যদি আল্লাহ গাবাইল নাইনি, আর একদিন গুপ্তনসর হুটলাইনি, এরপর বড় প্রভাবশালী বাচ্চা আসলো সারা পৃথিবীর বাচ্চায় হয়েছে গুপ্তনসর। গুপ্তনসর গ্যাস কুয়াশ দেখলো, স্বপ্ন দেখলো, দেখিয়া ইগু আরো বেগর হে তার স্বপ্ন ভাঙি দিয়েছে, আর স্বপ্ন এগুলো দেখতে বড় মারাত্মক, এটা কোনো সময় হয় না নি, খুব ভয়ানক স্বপ্ন এগুলো দেখছে, দেখিয়া ঘুমতে উঠে কিতা দেখলাম যাইতা হয় না, ওলা হা লাগিয়েছে গুপ্ত নসর কেমন এক স্বপ্ন দেখছে, দেখিয়া ঘুমতে হজা গুইয়া কয়ে আর কইতে পারে না কিতা দেখছে, কিন্তু জানোহানি উড়া তা আমার কিতা দেখছে, ও তার কোন হকলরে জমাই যে জমাইয়া কইল আমি খাই নাই কুয়া কিতা দেখছে কও, আর ও তাবির কিত হইব কিতা হইলে বাচ্চা যা আপনা আপনার স্বপ্ন দেখতে ওটা আপনার হক বলে খবর তার, আমি স্বপ্ন বুনিয়া স্বপ্ন হইয়া তার তাবির হওয়ার আমি বালা পাই না, আমার স্বপ্ন তাবির দুই দিনে সন্দেহ বলে আমরা তো তিন দিন টাইম দিলাম, যদি তিন দিন গর্বিত্রে স্বপ্ন এবং তাবির দিতে পারো না তে বয়া খাওয়াইয়া সমস্ত শিরচ্ছেদ হইয়া ভালাইব দিছে। এই বড় জবরদস্ত আসলো বোকা খাওয়াইয়া তো কইতাই না, তিন দিন টাইম তিন দিন গর্বিত্রে যদি হও না তে খোল্লা উড়াই ফেলাই দিব, ফিগুরে তর তরাইয়া খা ভাড়ার বইছে, খাইয়ার তো আসাও বাচ্চায় খাবার আর খাইয়া আর নাতাই গীত গাইয়া, হ্যাঁ কোন খান নাই জমাইয়ার না কচু, এখন তো হগল তনক লড়ি গেছে কিতা ফর্তা হাতি মানি নাই হয়ে গেছে গিয়া চিন্তা, কদিন হায়াত কদিন তিন দিন মাত্র, হ্যাঁ ওবাই ফিরিয়া হোক ওবাই তাই হবাই ফিরিতেও দেখা যায় হোক তিন দিন সামনে বাসে হায়াত মাত্র তিন দিন, একদিন গিয়ালে কইতে দুই দিন রয়েছে মাত্র, এগুলি তোর ওটা কি হিবাজু হাসে উকাইয়া হাল বেহাল এলাকার মধ্যে খবর বাসন হয়ে গেছে গিয়া বাসায় কোয়াব দেখলো আর গণ হলে কোয়াব বইতে পারেন না আর তাবিরও করতে পারেন না, বাচ্চায় দিছে টাইম তিন দিন গুর তিন দিন গুর পিতৃ নিয়ে কইতে পারেন না যে হলো কাম শেষ করে দিব, এলাকার মানুষও শুনি লাইছো আর বাচ্চা তো বড় জবরদস্ত বাচ্চা দেখান কইছেও কইছে করবো ওই সময় আল্লাহর এক মায়ার বন্ধা আসলে হযরত দানিয়াল আলাইহিস সালাম বলেন দিয়েছেন নবুয়তির ঘোষণা করে হইছে হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতা, তার কাছে খবর গেছে তার লগে খাদিম দাতা, তার কাছে খবর গেছে ওই সময় হযরত দানিয়াল কইলা তার খাদিম রে বাবা তুমি যাও না যে বাচ্চারা হয়ে কোয়াব দেতা দেশে একটা তাবি কিতা আছে আমি কুইয়ে দিই, এগুলি তোর ফালিয়া খাওয়া এগুলি তো হুকা খাওয়া কইতে পারতাম না, এগুলি তোর খাম শেষ হয়ে দিব তিন দিন ঘুরি যদি বাচ্চার মিজাজের উল্টা হয়ে যায় তেমনি সারা গুছা আপনার উপরে উজ্জ্বল করিলা, সারা গুছা বদলানি আপনার উপরে তাই রইলা, আমি ওখান ডরাইয়া ঔ সময় হযরত দানিয়ালের তান খাদিমরে কইলা লা তাখাফ আলাইয়া ফাইনালি রাব্বান, তুমি আমার উপরে আমার ব্যাপারে ডরাইও না, আমার রব একজন আছেন ইউখবিরুনি বিমা শিতু, আমি যেটা চাই আমার যেটার দরকার আছে আমার রবে আমারে খবর দিলাই, আমি যেটা চাই আমার যেটার দরকার আমার রবে আমারে জানাই দিলাই, তুমি চিন্তা করিও না, তুমি খবরটা কইয়া গিয়া বাচ্চা স্বপ্ন কিতা দেখছে তার তাবির কিতা আমি হইয়া দিব, তুই হিম্মতর কথা নাই রে ভাই খাদিমে ডরাইতরা আমি খবর হইয়া নিয়ে আমার সাহ বাড়াইতাম সাহেব তো হই যাবে বাচ্চার মর্জির খেলা হবে যদি বেটা একটু দাঁড়াইয়া তো হয়েছে গণহবর বলি দিত ওখান নিয়ে ওবাই দিয়ে হই যাবে ডরাই ডরাইয়া গেছে গণহবলের সামনে দিয়ে যাই খানা যাইতাই রে বলে আমরা আমি তো যাইতাম বাচ্চার কাছে খিতার লাগে বলে আমার সাহেব খিতা কাজ দেখলাম বলে তাই রই নিবা বলে খানো তোমার সাহ
বলি দিলাই তো এমনটা অবস্থা হলো আনাওয়ার বাচ্চার এক নিয়ম হইল এলাকার মধ্যে মশহুর হয়ে গেছে কোন গণ হলে বাচ্চার খবর হইতা পারছিল না বাচ্চার স্বপ্ন হইতা পারলা না তা বিরোধিতা পারলা না বাচ্চা হয়েছিল বকরত আর এক বেটা বার হইছে বাচ্চার স্বপ্ন হইত তা বিরত সারা মানুষের বিয়ে হয়েছে আর বাচ্চার সিংহাসন হইছে আর মহলের মধ্যে মানুষ হইয়া সমস্ত বক্তি দিয়া দিয়া বাচ্চার নামে হইছ দিয়া দিয়া বাচ্চা নিয়েও আসলো পুস্ত নজর সামনে গিয়াল হইলা তো প্রণাম নম নম হইয়া হইয়া দিলা এর আগে দণ্ডবর হইয়া দেওয়া লাগে আর না বাচ্চার লাকর ছুট বল উড়াইব ওলা পাওয়ার ওলা সারা ওলা দিয়া দিয়া গল হাতে দিয়া দিয়া হামাইছুন হজরতে দানিয়া লাগছুন এই হামাইছুন সারা সাইত্রা বেটা আর হো বেটা আর নাই বেটা আর হবলে সাইত্রা রাসূলুল্লাহ আইত্রা হবলে খবর কইত্রা হ্যাঁ আর বেটা আর হবলে সাইত্রা বেটা আইছে আইয়া হামাইছে হযরতে দানিয়া লাইয়া হামাইছেন হামাইতে সময় ভক্তি নাই দণ্ড বল নাই কুচ্ছু নাই আইয়া হামাইছেন বাচ্চার সামনে বাচ্চা তো মিরমির আইয়া সার দেখা যায় আমার বাচ্চাই কোনো আইন কানুন রাখলো না ভক্তি শক্তি কুচ্ছু দিল না আইয়া হামাই দিল বাচ্চা তো আমার আর হিসাব বদলা নাই হে হইল নিশ্চয় কিতা আছে আনলাই তা হলো না ও বাচ্চায় বুঝিয়া হইল খোলা মদ্রিস সামনে আলে দেখ কামরাত নেই গিয়া হন নিয়া যদি হয় না তে তো বাদ বাকি আর ওই যাতে তো হয়ে গেছে ও আলে দেখ কামরাত নিছে বাচ্চায় নিয়া হইল দানিয়াল প্রথমে আমার প্রশ্ন হইল আমার রাজমহলের যে ইজ্জত সম্মান যেটা তুমি প্রণাম করলাই না ভক্তিও দিলাই না গুচ্ছু দিলাই না আমার ইজ্জতটা কই নেই নাই সারা মানুষের সামনে বলে আল্লাহ ইজারে চাই যে ফাকিরে করতো ফাকিরে করিলাই আমার একজন রবাসুল আমার এক রবাসুল যে রবে আমার এই ইলিম দান করছুল যে ইলিমটা আমি তোমার সামনে বর্ণনা করি আর আমার রবে হইছেন ইন্নালি রব্বান আতানি হাযাল ইলম আল্লাযী সামিতা বিহি আলা আল্লাহ আসজুদা আল্লাহ আসজুদা লিগাইরিহি আমার রবে আমার হইছুল যে আমার যে রবে আমার ও ইলিম দিছ যে ইলিম ওর কারণে সারায় পেট পেটাইয়া সারায় আমার আমরা হারো দরাই দরাই মতিত্রা সাদের মানুষ নাই দানিয়া হইত্রা সারায় বুইয়া পেট পেটাইয়া সারায় যে ইলিম আমার রবে দিছ বললে তো ইলিম দিছেন না যে রবে আমার ইলিম দিছ ও রবে আমার হইছ টাইম মেটি দখরের সামনে আমার মাথা যত করতাম না সৈদা করতাম না ওতার লাগে আমি সৈদা করছি না আমি দেখলাম বাদশাহ যদি তোমার সৈদা করি নাই তোমার ইজ্জত রক্ষা করার লাগি তা আমার রব যাই আছে নীরবে আমার ইলিম যেটা আগ্রহ দিসলা ইগু চিনা জানিবা গিয়া উঠাই দিবা আর তোমার সামনে আমি হুক্কা হুয়া তা হইতাম পারতাম না আর যে সময় হইতাম পারতাম না ওই সময় তুমি আমার সিরাচ্ছদ করি নেই ভাই আমি দেখলাম আমার কাতল তাকিয়া তোমার সৈদা না করা বালা দিলেই রাখি তার পিঠা দুটা আরে হেউ গিয়া হইল গীতা আমি ইলা মানুষের পালা ভাই যে তার মালিকের কথারে মানে মালিকের যে মানে তারে আমি পালা ভাই হেউ এখন হবাতি থরি গেছে দোষ ইয়া দেখা দূর গেছে ও হেউ হইল আমি তারে পালা ভাই যে তার মালিকের হুকুমরে মানে আজকে বাজু গেল যাও গুটিবার ওই বাজু আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্ন কিতা দেখছি বড় ভয়ানক স্বপ্ন স্বপ্নটা মন নাই আর তার তাবিরটা কিতা বিচারি হইয়া না বলে বাচ্চা যাহা পানা তোমার স্বপ্ন আমি হইয়া দিয়া বলে কিতা স্বপ্ন বলে স্বপ্ন দেখছ তুমি একটা মূর্তি দেখছো জমিনের মধ্যে বাদ আর এই মূর্তিটা লম্বা হইতে হইতে আকাশ পর্যন্ত গিয়া চলেছে দেখা যায় আসমান লাগিয়েছে কত লম্বা মূর্তি ইগুর্তির হিসা প্রথম ইচ্ছা যেটা যেমন সিনাবা নামে হল তো
এই উপর সাইড যেটা আছে উপর সাইড হইল গিয়া সামনে হইল কি সোনার, আর পিছন সাইড হইল রূপার মূর্তি গুল। সামনে সাইড হইল সোনার আর পিছন সাইড হইল রূপা, আর নাবিতে হাঁটু পর্যন্ত হইল কি থামা, থামা দিব নাই, আর আগতটা কি মাটি পর্যন্ত ভার হাতা পর্যন্ত দেখলেন মাটি দিব নাই। তিন ধরনের বস্তু দিয়ে মূর্তি বানাই, এত লম্বা মূর্তি উপরে সোনা লাগাই না নি জলমল করে, দেখতে সময় অত সুন্দর লাগে নাই। হ্যাঁ সাদানির বাদে উপরে সোনার লেপ দেওয়া, ওই সময় দেখছ হঠাৎ একটা ফাতর আইছে আইয়া এমন ভাবে মূর্তির মধ্যে আইয়া ফাতরে দুশ মারছে, দুশ মারার লগে লগে মূর্তিটা ভাঙিয়ে চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের মধ্যে পড়িয়া দুরিশাদ হয়ে গেছে গিয়া, যেমনে হুঞ্চে বক্তের নজরে হইয়া উঠেছে, ঠিক আছে ও কোয়াবো তো দিন থেকে আমি ভাইয়ার না উবু দেখলাম তুমি আইয়া হইছ, আচ্ছা ঠিক আছে আমার স্বপ্নটাও ভাই নিলাম, এখন হোক তাগির পিতা স্বপ্ন দেখিয়ে ভাউ নিয়েছিল, এখন দুই খান হইল তার ইয়াই দিয়েছে স্বপ্ন হবু, আর দেখলো কি তাই ওখানে হইলি না হই না ইয়া হইলে তার তাবিরটা কি দেখো যায় বলে তার তাবির হইল গিয়া আহেরি জমানার মধ্যে নবী জমিনের মধ্যে আইবা, আর দিয়ানে বাতিলা বাতিল ধর্ম হলে জমিন জমিন ডেকেরাও করে নেইবা, আর পাত্র হল দিয়া জমিন বেড়াইল থাকব, আর পাত্র হলের সামনে মানুষ গিয়া ঝুঁকিবা ই নবী জমিন আলার লগে লগে পাত্র হল এমনে কি তুই বন্ধ হয়ে দিবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জমিনের মধ্যে আগমন করছে কাবা শরীফের সমস্ত পাত্র মাথার নিচ বুকে বন্ধ হয়ে গেছে নাই নি না কে করছে গিয়া রাসূলুল্লাহ জমিন আওয়াল লগে লগে কাবা শরীফের সমস্ত পাত্র হল কিন্তু হইছে নিজ মুখা হন্দা হয়ে গেছে গিয়া, হউজে বাচ্চা স্বপ্ন দেখছে যে ফাত্রে আইয়া তারা তার মূর্তিরে ভাঙি লাইছে, ও দেখাইছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আওয়ার পরে কোন পাত্র থাকত না সারা দুনিশ্চা দই দেইবা, আজিয়ানে বাতিলা দুই দিব আল্লাহর হাবিবর আগমনের খবর হইয়া হইয়া দিলা নাই নি বলা কিছু খুব জোর পাইছিল তো ভাই মাত্র মনে হয় দুই ঘন্টা ঘুমাইছিলাম আর সময় পাইছি না আর পুর দিন তো আট করে জুলুছ সারাদিন জুলুছ আর জুলুছ অবাধু জুলুছ শেষ হয়েছে আর মানে অবাধু জুলুস আরম্ভ হয়েছে আমার মা বাবা আছে
সেদিন যেন হইব আর শরীয়তে দিছে।